সিআইডি নয়, অসম্পূর্ণ চার্জশিট পেশের কৃতিত্ব এবার কলকাতা পুলিশের ঝুলিতে। কামদুনি কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে অসম্পূর্ণ চার্জশিট জমা দেওয়ায় বারাসত আদালতে ভর্ৎসিত হতে হয়েছে সিআইডিকে। এবার আইরিশ তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারের 43 দিনের মাথায় ধৃত যুবকের বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট জমা দিল লালবাজারের গোয়েন্দা বিভাগ, তাও ফরেন্সিক রিপোর্ট ছাড়াই। পুলিশের যুক্তি, এখনো ফরেন্সিক রিপোর্ট পাওয়া যায়নি, অভিযুক্ত যাতে জামিন না পান সেজন্যই ফরেন্সিক রিপোর্ট ছাড়াই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে পুলিশের এই যুক্তি নিয়েই, ফরেন্সিক রিপোর্ট ছাড়া তড়িঘড়ি আদালতে চার্জশিট জমা দেওয়ায় অভিযুক্তের জামিন পাওয়ার সম্ভাবনা কি বেড়ে গেল না? গত 1 জুন এক আইরিশ তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে সুজয় মিত্র নামে এক যুবকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, বাড়িতে নিয়ে গিয়ে মত্ত অবস্থায় তাকে ধর্ষণ করেন সুজয়। পরের দিন বিকেলে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন ওই বিদেশি নেই। তরুণীর মোবাইলে তোলা ছবি দেখে রাতেই গ্রেফতার করা হয় সুজয়কে। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।